তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর কয়েকটি প্ল্যাটফর্ম থেকে অনেকগুলি ধামাকা অফার, যে অফারগুলি অ্যাপ্লাই করলে আপনাদের রিচার্জ, বিল পেমেন্ট, যে কোনো বিষয়ে যদি আপনারা এই অফারগুলি অ্যাপ্লাই করেন তাহলে আচ্ছা খাসা কি না আপনারা ক্যাশব্যাক নিতে পারবেন। যেগুলো অনেক অনেক প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই অফারগুলি বেরিয়ে এসেছে। ফার্স্ট প্ল্যাটফর্ম অ্যামাজন, যে প্ল্যাটফর্ম থেকে অ্যামাজন থেকে কিন্তু 40 এবং 30 টাকার রিচার্জের একটা অফার কিন্তু বেরিয়ে এসেছে। এই অফারটি কিন্তু লিমিটেড সময়ের জন্য অফার, তা চটপট করুন, যাদের রিচার্জ শেষ হয়ে গেছে তারা কিন্তু এই অফারটি অ্যাপ্লাই করে রিচার্জ করতে পারবে। এবং সেকেন্ড অফার, পেটিএম কিন্তু ইউপিআই অফার এবং রিচার্জ অফার কিন্তু নিয়ে চলে এসেছে এই মাসের মাসে, এই মাসটার প্রথম দিন, এই জন্য রিচার্জ অফার কিন্তু নিয়ে চলে এসেছে। এবং থার্ড যে কথাটা বলবো, থার্ড কিন্তু এসছে কোথা থেকে না থার্ড তো বন্ধুরা, 3 নম্বর অফারটি এসেছে কোথা থেকে না 3 নম্বর অফার এসেছে গুগল ডিও অফার। গুগল ডিও অফার আবার কিন্তু ব্যাক করেছে, যে অফারের মাধ্যমে আপনারা 30টা ক্যাশ আনলিমিটেড কামিয়ে নিতে পারবেন আপনাদের গুগল পে অ্যাকাউন্টে। তো আপনারা কীভাবে অফারগুলো অ্যাপ্লাই করবেন এবং অফারগুলো কিন্তু কীভাবে করবেন সমস্ত কিন্তু A to Z আমি এই ভিডিওটি দেখিয়ে দেবো। আপনারা এক বিন্দু স্কিপ না করে এই ভিডিওটি দেখতে থাকুন, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা পুরাতন তাদেরকে তো থ্যাংক ইউ সো মাচ। এরকম এরকম অফার কিন্তু আমি আমার এই চ্যানেলটিতে আপলোড করতে থাকি। তো আমি আপনাদেরকে বলবো যে অফারগুলো, ফার্স্ট অফারটি আমি অ্যামাজন অ্যাপ্লিকেশনটি সিম্পলি ওপেন করে নিচ্ছি, এবং অ্যামাজন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে কিন্তু আমি সিম্পলি কোথাকে চলে যাব না আমি সিম্পলি কোথাকে চলে যাব না আমি সিম্পলি চলে যাব কোথাকে না অফার অপশনটিতে। তো আমি এখানে অফার অপশনটিতে কিন্তু চলে যাচ্ছি। তো অফার অপশনটিতে ক্লিক করার পরে কিন্তু এখানে কিন্তু রিচার্জ অফার, দুটি রিচার্জ অফার কিন্তু অ্যামাজন এই মাসের মধ্যে কিন্তু লঞ্চ করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 100% ক্যাশব্যাক একটা অফার কিন্তু অ্যামাজন লঞ্চ করে দিয়েছে, যে অফারটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে এইখানে কিন্তু আপনাদেরকে কি করতে হবে না এখানে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, যেখানে কিন্তু আপনারা অফারটি অ্যাপ্লাই করে নিতে পারবেন। এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে গেট আপ 100 ক্যাশব্যাক আপ টু 40। আপনারা যখনই কোনো ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন বা মোবাইল রিচার্জ পেমেন্ট করবেন তখনই কিন্তু আপনাদের এই অফারটি প্রয়োজন হবে। তো আপনারা কী করবে, অফারটি কালেক্ট করে নেবেন। অফারটি কালেক্ট করে নেওয়ার পরই আপনারা কী করবেন, অফারটি কালেক্ট করে নেওয়ার পরে কিন্তু অর্ডারে অপশনটিতে চলে যাবেন এবং দেখবেন অফারটি কালেক্ট ঠিকঠাক মতো হয়েছে নাকি। তো কীভাবে দেখবেন আমি কিন্তু A to Z আপনাদেরকে এই ভিডিওটিতে দেখিয়ে দেবো। তো ফার্স্ট আমি দেখতে পাচ্ছেন আমি অফার অপশনে চলে গেছি এবং আমি বিল পেমেন্ট অপশনে চলে গেছি, এবং বিল পেমেন্ট অপশনে চলে যাওয়ার পরই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখবেন কী করে অফারটা কীভাবে কালেক্ট হয়েছে। তো আপনারা সিম্পলি এইখানে এই অপশনটিতে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই অপশনটিতে যখনই আমি ক্লিক করবো তখনই কিন্তু আমার অফারটি কালেক্ট হয়েছে নাকি কিন্তু আমাকে দেখিয়ে দেবে। তো ফার্স্ট আমি এই অপশনটিতে ক্লিক করলাম, এবং ক্লিক করার পরই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অফারটি কালেক্ট করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি অফারটা কালেক্ট করে নিয়েছি। অফার কালেক্ট করে নেওয়ার পরই যদি আপনি রিচার্জ করতে যান তাহলে কিন্তু এই অফারটি আপনার কাছে শো হবে, কেননা এই অফারটি কিন্তু নতুন অ্যামাজন কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছে, যে এই মাসের রিচার্জের জন্য কিন্তু এই অফারটি একটি ধামাকা অফার, যেখান থেকে আপনারা 40 টাকা 100% ক্যাশব্যাক কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন। এই অফারটি কিন্তু এক্সপায়ার হয়ে যাবে কখন না, এই অফারটি কিন্তু এক্সপায়ার ডেট কিন্তু 2টোর সময় কিন্তু এক্সপায়ার হয়ে যাবে। তো আপনারা ঝটপট যান এবং অ্যামাজন অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনারা রিচার্জ করে নিন। এবং নেক্সট অফারের বিষয়ে আমি চলে যাবো। তো নেক্সট অফারের দিকে যাওয়া যাক। তো নেক্সট অফার আসছে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশনটি থেকে, সেই অ্যাপ্লিকেশনটি হচ্ছে কি না নেক্সট অফার আসছে পেটিএম। তো পেটিএম আমি ছিলাম এবং পেটিএম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেওয়ার পরই ফার্স্ট আমি অফার অপশনে চলে যাব, ক্যাশব্যাক এবং অফার অপশনে চলে যাব। এবং চলে যাওয়ার পরই আমি আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে আপনারা দেখবেন। তো ফার্স্ট আমি দেখে দিচ্ছি নিউ অফার, নিউ অফার কিন্তু লোডিং নিচ্ছে। তো লোডিং নিয়ে বন্ধুরা, লোডিং নিয়ে নেওয়ার পরই আপনারা সিম্পলি কোনো অপশনে ক্লিক করবেন না, সিম্পলি আপনারা কি না রিচার্জ অ্যান্ড বিল পেমেন্ট অপশনে কিন্তু ক্লিক করতেই হবে, অফারে অপশনে কিন্তু ক্লিক করতে হবে। তো ফার্স্ট আমি কী করবো না রিচার্জ অ্যান্ড বিল পেমেন্ট অপশনটিতে আমি সিম্পলি ক্লিক করে দিলাম, এবং ক্লিক করে দেওয়ার পর রিচার্জ অ্যান্ড বিল পেমেন্ট। তো আমি ফার্স্টই যে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে আপনারা যদি জিও রিচার্জ করতে চান তাহলে এই এটা হচ্ছে আপনাদের সবথেকে ভালো পেটিএম প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনারা রিচার্জ করতে পারবেন। তো আমি এখানে অফার অপশনে ক্লিক করব, অফার অপশনে ক্লিক করব, এবং অফার অপশনে অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দেওয়ার পরই আমি অফারে চলে যাব এবং আমি আপনাদেরকে A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ফার্স্ট রিচার্জ করি তাহলে কী পাবো না, ফার্স্ট রিচার্জ করলে এখানে কিন্তু 210 টাকার ক্যাশব্যাক দেবে, টোটালি 210 টাকার ক্যাশব্যাক। কীভাবে আপনারা টোটালি 210 টাকার ক্যাশব্যাক পাবেন, 3 বার মোবাইল রিচার্জ করলে কিন্তু 210 টাকার একটা ক্যাশব্যাক কিন্তু পাবেন। তো কীভাবে পাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো ফার্স্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে একটা অপশন দিয়ে দিয়েছে কি না, ফার্স্ট মোবাইল রিচার্জ গেট আপ 100 মুভি ভাউচার। আপনি যদি মুভি টিকিট কালেক্ট করেন পেটিএমে এসে তাহলে কিন্তু আপনাকে একটা 100 টাকার ভাউচার কিন্তু পেটিএম আপনাদের আপনাকে SMS দ্বারা প্রোভাইড করে দেবে আপনি যদি ফার্স্ট রিচার্জ করেন। এবং সেকেন্ড রিচার্জে কিন্তু আপনি কি পাবেন না, সেকেন্ড রিচার্জে আপনি বলে দিচ্ছি ভিউয়ার্স,
সেকেন্ড রিচার্জে যখন আপনি ক্লিক করবেন, তো সেকেন্ড রিচার্জ করার জন্য আপনি কত পাবেন? না, 100 টাকার ফ্যাশন ভাউচার। আপনি যদি কোনো ফ্যাশন ভাউচার পান, তাহলে আপনাকে দুবার মোবাইল রিচার্জ করতে হবে। প্রথমবার একবার করে নিলে আপনি কত পাবেন? না, 100 টাকার একটা মুভি টিকিট। এবং যখন আপনি আবার দুবার, মানে আবার যখন দুবার করতে যাবেন, তখন কিন্তু আপনি আবার যখন একবার করতে যাবেন তখন কিন্তু 100 টাকার একটা ফ্যাশন ভাউচার পাবেন। এবং যখন তিনবার রিচার্জ করতে যাবেন তখন কিন্তু 10 টাকা ক্যাশব্যাক আপনার পেটিএম ওয়ালেটে পাবেন। তো এই ছিল অফার। এবং আরও একটি নেক্সট অফার আসছে, নেক্সট অফারটি আমি বলে দিই। নেক্সট অফার হচ্ছে প্রিপেড মোবাইল রিচার্জ আপ টু 100 ক্যাশব্যাক। তো আপনার প্রিপেড মোবাইল রিচার্জ, যেগুলো প্রিপেড মোবাইল, সেগুলো দিয়ে যদি আপনি রিচার্জ করেন, তাহলে কিন্তু পেটিএমের একটি প্ল্যাটফর্মটি খুবই সুন্দর একটি প্ল্যাটফর্ম। এখানে ম্যাক্সিমাম রিচার্জ হচ্ছে 50 টাকা। আপনি ম্যাক্সিমাম রিচার্জ 50 টাকা এই রিচার্জ করলে কিন্তু আপনি এই অফারটি, আমি সিম্পলি কালেক্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কী করতে হবে। তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো ফার্স্ট আপনি দেখতে পাচ্ছেন যে ফার্স্ট মোবাইল রিচার্জ করতে গেলে আপনাদেরকে কত দেবে? 15 টাকা থেকে 50 টাকা। এই অফারটি কিন্তু সবসময় এখানে কিন্তু বলে দিয়েছে 15 টাকা থেকে 50 টাকা। 15 টাকা, আপনি যদি 15 টাকা থেকে 50 টাকার মধ্যে যে অ্যামাউন্ট একটা কিন্তু আপনি পাবেন, কত টাকা রিচার্জ করলে? 50 টাকা রিচার্জ যদি আপনি এখান থেকে অফারটি কালেক্ট করে করেন, তাহলে কিন্তু এই অফারটি করতে গেলে আপনাকে অবশ্যই পেটিএম ইউপিআই দ্বারা কিন্তু করতে হবে। তো ফার্স্ট আমি বলে দিই, এটা কিন্তু পাসবুকে টাকাটা থাকলে কিন্তু হবে না, আপনাকে পেটিএম ইউপিআই দিয়ে কিন্তু এই অফারটি কালেক্ট করতে হবে। এবং থার্ড রিচার্জ এবং সেকেন্ড রিচার্জে আপনি কিছু পাবেন না। এবং যখন থার্ড টাইম রিচার্জ করবেন তখন কিন্তু আপনি 10 টাকা থেকে 50 টাকা ক্যাশব্যাক কিন্তু আপনি পাবেন। তো এই অফারটি কিন্তু খুবই সুন্দর অফার। এবং আমি নেক্সট অফার যাবো গুগল ডিও। তো ফার্স্ট আমি গুগল ডিও অ্যাপ্লিকেশনটিকে কী করবো না, সিম্পলি আমি ওপেন করে নেবো। তো ফার্স্ট আমি গুগল ডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। তো ফার্স্ট আমি গুগল ডিও, বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গুগল ডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। এবং গুগল ডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেওয়ার পরই কিন্তু এখানে কিন্তু আপনাকে ওপেন করে নিতে হবে। এবং ওপেন করে নেওয়ার পরই সিম্পলি কোথাকে যেতে হবে? না, সিম্পলি আপনাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন কিন্তু দিয়ে দিয়েছে। কী অপশন দিয়েছে? না, এখানে কিন্তু একটা অপশন দিয়ে দিয়েছে যে আপনি, এখানে কিন্তু একটা অপশন আপনাকে দিয়ে দিয়েছে কি না, ইনভাইট ফ্রেন্ড। আপনি যদি কোনো বন্ধুকে ইনভাইট করেন তাহলে কিন্তু আপ টু 1000 টাকা পর্যন্ত কিন্তু ক্যাশব্যাক কিন্তু আপনি আপনার গুগল পে অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই অফারটি কিন্তু একটি সুন্দর অফার, কেননা এই অফারটি যারা এখনও গুগল ডিওয় আনরেজিস্টার আছে, যারা এখনও রেজিস্টার হয়নি নতুন ফোন, কিন্তু আপনি যদি ওনাকে গুগল ডিও লিঙ্ক ইনভাইট করে ইনভাইট করেন, তাহলে উনি যদি লিঙ্ক থেকে ক্লিক করে গুগল ডিও ইনস্টল করেন, তাহলে কিন্তু আপনি একটা স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন। তো কীভাবে আপনি ইনভাইট করবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো ফার্স্ট আপনি ইনভাইট অপশনটিতে ক্লিক করবেন। এবং ইনভাইট অপশনটিতে ক্লিক করার পরই কিন্তু আপনার কাছে কীরকম অপশন শো হবে? না, ঠিক এরকম একটা অপশন শো হবে। তো ফার্স্ট আপনি কী করবেন? না, এখানে কিন্তু ইনভাইট অপশনটি কিন্তু শো করার পরই আপনি শেয়ার টু ইনভাইট লিঙ্কে ক্লিক করে দেবেন। এবং শেয়ার টু ইনভাইট লিঙ্কে ক্লিক করলেই আপনি যে বন্ধুকে পাঠাবেন তার কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ, তার নম্বরে একটা SMS করে আপনি লিঙ্কটা পাঠিয়ে দেবেন। এবং তাকে বলবেন সে যেন তার লিঙ্ক, যে লিঙ্কটা আপনি পাঠাবেন সেই লিঙ্কটা ক্লিক করে যেন গুগল ডিও অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে। তাহলেই কিন্তু আপনি কী পেয়ে যাবেন? একটা স্ক্র্যাচ কার্ড কিন্তু আপনি আপনার গুগল পে অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই ছিল অফার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং বন্ধুদের মাঝে অতি অবশ্যই শেয়ার করবে। এবং আমি আরেকটি বলতে চাইছি যে সেলফ আর্নিং ভিডিও কিন্তু আমি এই নেক্সট ভিডিওটিতে দেবো। তো আপনারা ততক্ষণে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।